নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সাংবাদিকদের উপর হামলা ও প্রাণনাশের হুমকি, আন্দোলনে উত্তাল শিলচর। কোভিডের অজুহাতে মাত্রাতিরিক্ত ভাড়া আদায়, কলেজ পড়ুয়াদের অবরোধ শিলচরে। ৩৫ কোটি ব্যয় সাপেক্ষে রাস্তার উদ্বোধন, পদব্রজে মন্ত্রী পরিমল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। একের পর এক কর্মরত সাংবাদিকের ওপর হামলা এবং হুমকির ঘটনায় ক্ষোভে ফুঁসছেন কাছাড়ের সাংবাদিকরা। কাটিকড়ায় সাংবাদিক ইমাদউদ্দিন মজুমদারের উপর হামলা এবং শিলচরে হিমু লস্করকে প্রাণনাশের হুমকি দেওয়া ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার আন্দোলনে উত্তাল হয়ে ওঠে কাছাড়ের পুলিশ সুপার কার্যালয়। শিলচর প্রেস ক্লাব ও বরাকভেলি ই মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয়ের গেটের সামনে ধর্নায় বসেন জেলার সাংবাদিক ও সংবাদকর্মীরা। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করার জোরালো দাবি জানানো হয়। এদিন সকাল ১১:৩০টায় পিডব্লিউডি রোডের প্রেস ক্লাবের সামনে থেকে শতাধিক সাংবাদিক ও সংবাদকর্মীর মিছিল বের হয়। সেন্ট্রাল রোড হয়ে স্টেট ব্যাংকের সামনে দিয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ হয়। এদিনের ধর্ণা চলাকালীন পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সহসভাপতি বিকাশ চক্রবর্তী, অভিজিৎ ভট্টাচার্য, দেবাশিস সোম, সমীরণ চৌধুরী, সুমন দাস, আশু চৌধুরী, আবুল কালাম লস্কর, রাহুল দেব, রাজর্ষী ভট্টাচার্য, শিবাশিস ভট্টাচার্য, সুবীর দত্ত, অনিরুদ্ধ লস্কর, বিশ্বজিৎ গুপ্ত, ভঞ্জন দাস, কাটিকড়ার সাংবাদিক মঞ্জুর আহমেদ, আকসার রূপম নন্দীপুর কায়স্থ, গ্রাহক সুরক্ষা সমিতির বিপ্লব কুমার গোস্বামী, সৌমিত্র দত্ত প্রমুখ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে নিরাপত্তা দিতে পুলিশের ব্যর্থতা, এই যে লজ্জা, এই লজ্জা কোথায়, শেষ কোথায় আমরা বুঝে উঠতে পারছি না। তাই আজকের এই ধর্ণা বিক্ষোভ কর্মসূচি থেকে আমরা স্পষ্টতই দাবি জানাচ্ছি যে আজ ১ ডিসেম্বর মঙ্গলবারের মধ্যে কিছু সাংবাদিক বিদ্রোহের কথা আরেকটি ঘটেছে। সাংবাদিক হিমু লস্করকে কাঁঠাল রোডে একেবারে প্রাণে মেরে ফেলা, টিপার দিয়ে পিষে মেরে ফেলা সরাসরি হুমকি দেওয়া হয়েছে। এই দুটি ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আজকের মধ্যে যদি পুলিশ প্রশাসন পদক্ষেপ গ্রহণ না করে তাহলে এখানকার সাংবাদিকরা শিলচর প্রেস ক্লাব এ অঞ্চলের সর্বস্তরের মানুষকে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে পাশে নিয়ে বৃহত্তর আন্দোলন করে চলবে। ঘণ্টা দুয়েক ধর্নার পর অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস ধর্নাস্থলে পৌঁছে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, কাটিকড়া থানার ইনচার্জ নয়নমণি সিনহার বিরুদ্ধে আনা অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি পৌঁছে দেবেন এবং উভয় ঘটনারই তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আপনাদেরকে অনুরোধ করবো যে আমাদের উপরে বিশ্বাস রাখুন। আর আমরা, আপনারাও জানেন, আমরা শুধু বিভিন্ন রকম কাজে শুধু একটা কাজ নিয়ে থাকি না, শত শত কাজ থাকে, সব নিয়ে আমাদের তথাপি আপনাদেরকে আমি আশ্বাস দিচ্ছি, কাছাড় পুলিশের তথ্যকে সুপারিন্ট পুলিশ মহোদয় আমাকে পাঠিয়েছেন, আপনাদের সাংবাদিক বন্ধুদের উপরে যে ঘটনা ঘটেছে এটা উপযুক্ত তদন্ত হবে। আরও যদি কেউ জড়িত থাকে তাদেরকে ব্যবস্থা নেওয়া, তাদেরকে গ্রেপ্তার করা। নয়নমণি সিনহার ব্যাপারে আপনারা কি করছেন? আমাদের দাবি ২৪ ঘন্টার ভিতরে নয়নমণি সিনহাকে কাটিগড়া থানার থেকে আপনারা সরাতেই হবে। আচ্ছা, দেখুন, নয়নমণি সিনহার ব্যাপারে আপনারা যা বলছেন আমি আরজি অধীক্ষক মহোদয়ের কাছে এটা বোঝাবো এবং যথাস্থানে এটা আপনাদের দাবি যথাস্থানে পৌঁছাবো।
উল্লেখ্য, কাটিগড়ার সাংবাদিক ইমাদউদ্দিন মজুমদারের ওপর প্রাণঘাতী হামলা ও সাংবাদিক হিমুল লস্করকে প্রাণনাশের হুমকি দেওয়া অপরাধীদের গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় সাংবাদিকরা শেষ পর্যন্ত আন্দোলনে নেমেছেন। এদিনের মিছিলে পা মেলান প্রবীণ সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য, রিতেন ভট্টাচার্য, ভাস্কর সোম, দিলীপ কুমার, রফিউল আলম রিন্টু, রাজীব মজুমদার, আব্দুস সালাম প্রমুখ। কাছাড়ে কর্মরত সাংবাদিকদের উপর প্রাণঘাতী হামলা ও হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিলচর জেলা কংগ্রেস। দুষ্কৃতীদের গ্রেফতার ও আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য দলের পক্ষ থেকে জেলা ও পুলিশ প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। কোভিড পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে শিলচর শহরে অটো ও ই রিকশা মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছে। বিভিন্ন মহল থেকে প্রশাসনকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আবেদন জানালেও বাস্তবে কোনো কাজ হয়নি। তাই এবার বাধ্য হয়ে সড়ক অবরোধে নামলেন কলেজ পড়ুয়ারা। মঙ্গলবার সকালে শিলচর গুরুত্বপূর্ণ সড়ক ট্রাঙ্ক রোডের ক্যাপিটাল পয়েন্টের মোড়ে ছাত্রছাত্রীরা অবরোধ গড়ে তোলেন। মূলত জিসি কলেজ ও কাছাড় কলেজের পড়ুয়ারা এদিন অবরোধে বসেন। ঘণ্টা দুয়েক অবরোধে পুরো স্তব্ধ হয়ে পড়ে এই এলাকা। প্রভাব পড়ে শহরের অন্যান্য এলাকাতেও। খবর পেয়ে দলবল নিয়ে পৌঁছেন ম্যাজিস্ট্রেট এস পাঠক। তিনি বিষয়টি খতিয়ে দেখে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পড়ুয়ারা অবরোধ তুলে নেন। পড়ুয়াদের অভিযোগ, শহরে অটো ও ই রিকশা মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছে, রেহাই পাচ্ছে না পড়ুয়ারাও। এর প্রতিবাদ জানিয়ে প্রশাসনকে একটি দাবিপত্র দেওয়া হয়, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ না করায় বাধ্য হয়ে অবরোধে নামেন তারা। जीसी कॉलेज हो, कछाड़ कॉलेज हो, राधा माधव कॉलेज हो, यहाँ पे अधिकतर लोग, मैं तो कहूँगा 80% लोग ऐसे हैं जो स्टूडेंट्स हैं वो मिडिल क्लास फैमिली से आते हैं। हर जो डबल भाड़ा कर दिया जाए वो कैसे अफोर्ड कर लेंगे भैया। ऐसे भी स्टूडेंट्स मैं जानता हूँ जो सरकारी हॉस्टल्स में रहते हैं, जिनको खाने के वादे हैं वो डबल भाड़ा देके कैसे आ जाएंगे भैया। ये समझना चाहिए ना, ये इस प्रॉब्लम को लेकर हम बैठे हैं और इसको हम चाहते हैं आपके माध्यम से कि पूरी जो जनता है उन्हें पता चले और हम इसका पूर्ण बहिष्कार करते हैं और जल्द से जल्द हमारा ये मांग जो है वो पूरा हो। এবং আরেকটা কথা জানাতে চাই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনদেরকে, যদি আজকে আমরা কোনো ফল এবং অ্যাসুরেন্স যদি আমরা কোনো কিছু পাই না, আজকে আমাদের এই আন্দোলন এখানেই থাকবে, এখান থেকে আমরা সরব না। মঙ্গলবার 33 কোটি 42 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পালুই দারবি বর্জালেঙ্গা রাস্তার শুভ উদ্বোধন করলেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন বর্জালেঙ্গা থেকে প্রথমে বাইক র্যালি করে দারবি বাগান পর্যন্ত আসেন মন্ত্রী। পরে সেখান থেকে ব্যান্ড পার্টি সহযোগে পদব্রজে অনুষ্ঠান স্থল পুটিখাল পয়েন্টে এসে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে বহু প্রত্যাশিত সিআরএফ প্রকল্পের 2016-17 অর্থ বছরের 33 কোটি 42 লক্ষ টাকায় নির্মিত পালুই দারবি বর্জালেঙ্গা রাস্তার উদ্বোধন করেন মন্ত্রী পরিমল। পরে এ উপলক্ষে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমাদের সুকেশ সিং সাহেব বা অন্যান্য যারা আছেন আপনাদের জানা আছে যে বাগানের সামনের যে ব্রিজটা কাঠের ব্রিজ ভেঙে পড়ে গেল, 11 জন ওইখানে শেষ। জীবন্ত মানুষগুলো খেলতে বাগানের ছেলে 11টা মানুষ শেষ হয়ে গেল। একটা ব্রিজ ছিল না এই রাস্তায় 30 বছর আগে, একটা ব্রিজ ছিল না। আমার মনে আছে আজকের দিনে আমরা আনন্দ করে এলাম, আমরা ব্যান্ড পার্টি বাজিয়ে এলাম। আজকের দিনে আমরা সরকারকে জিন্দাবাদ বলে এলাম, এমনিতে বলিনি, আমরা এমনিতে এখানে আসিনি, এমনিতে আমরা গান গাইনি এখানে, এমনিতে আমরা সামাইনে এখানে দেয়নি, এই অঞ্চলের মানুষ জানে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের শিলচর ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার বিজয় কুমার শর্মা, এসডিও শৈবাল দত্ত, জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব প্রমুখ। বিশ্ব এইডস দিবস উপলক্ষে নিউ জেনারেশন কেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় লায়ন্স ক্লাব শিলচর ও শিলচর মেডিকেল ব্লাড ব্যাংকের যৌথ উদ্যোগে এক সচেতনতা সভার আয়োজন করা হয় শিলচর চিরুকান্দিতে। মঙ্গলবার স্থানীয় চিরুকান্দিতে সোসাইটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সচেতনতা সভা বিশেষজ্ঞ চিকিৎসকরা এইডসের প্রকোপ থেকে সুরক্ষিত থাকতে সচেতনতামূলক পরামর্শ রাখেন। আজকে সবাই জানে ওয়ার্ল্ড এইডস ডে, এই মানে এই দিনটা হিসেবে আমরা এখানে এসেছি অ্যাওয়ারনেসের জন্য। আমরা একটা ছোট প্রোগ্রাম করলাম এখানে, কিভাবে এইডসটা সংক্রামণ হয়, সংক্রামিত হয়। আমাদের সঙ্গে
মেডিকেল কলেজ থেকে ডক্টর বিশ্বাস ছিলেন আর আমাদের লায়ন্স ক্লাবের সদস্যরা সবাই মিলে আমরা এই প্রোগ্রামটা করলাম যাতে করে এইডসটা আর বেশি না মানে ফেলে। প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা সাংসদ আহমেদ প্যাটেল ও শিলচর জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তরুণ নেতা মেহবুব আহমেদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল শিলচর জেলা কংগ্রেস। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস ভবনে জেলা সভাপতি প্রদীপ কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় শতাধিক কংগ্রেস নেতা কর্মীদের উপস্থিতিতে বিভিন্ন বক্তারা প্রয়াত নেতাদের স্মৃতিতে কংগ্রেস তথা জনগণের প্রতি তাদের নানা অবদানের স্মৃতি রোমন্থন করে বক্তব্য রাখেন। জাতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব তাঁর বক্তব্যে প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে সারা ভারতের মধ্যে অন্যতম এক ব্যতিক্রমী মুখ্যমন্ত্রী হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, তরুণ গগৈ একমাত্র মুখ্যমন্ত্রী যার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে সাধারণ মানুষ থেকে ছোট বড় নেতা কেউ নিরাশ হননি। আহমেদ প্যাটেলের অসামান্য রাজনৈতিক বিচক্ষণতা থেকে ব্যক্তিগত সম্পর্ক রক্ষার দায়িত্ববোধের বিভিন্ন নিদর্শনও তিনি তুলে ধরেন। মেহবুব আহমেদ প্রসঙ্গে তিনি সভাপতি থাকাকালীন ছাত্র রাজনীতির বাইরেও ছাত্রদের মেধা সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী অজিত সিং নিজেকে তরুণ গগৈর স্নেহধন্য ও আস্থাভাজন হিসেবে বর্ণনা করে বিভিন্ন সময়ে গঠনাত্মক ও জনস্বার্থ কর্মসূচির ব্যাপারে মুখ্যমন্ত্রীর উপদেশ ও সহযোগিতার কথা স্মরণ করেন। সোনাইয়ের প্রাক্তন বিধায়ক এনামুল হকও বিধায়ক থাকার সময়ে তরুণ গগৈর সঙ্গে তার বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন সীমান্ত ভট্টাচার্য, সুজন দত্ত, বাবুল হোর, সঞ্চিতা আচার্য, সঞ্জীব রায়, পার্থ চক্রবর্তী প্রমুখ। হাইলাকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 3রা ডিসেম্বর হাইলাকান্দি জেলাশাসক কার্যালয়ে চলো অভিযান ঘোষণা করল বীর লাচিত সেনা। এদিন সকাল 11টা থেকে জেলাশাসক কার্যালয়ে চলো অভিযান সফল করে তুলতে হাইলাকান্দির প্রতিটি রাজনৈতিক অরাজনৈতিক সংস্থা ও সংগঠনের সহযোগিতা কামনা করেন বীর লাচিত সেনার হাইলাকান্দি জেলা সভাপতি জিয়াউর রহমান বড়ভূইয়া, মুস্তাক হোসেন মাঝের ভূইয়া প্রমুখ। বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে জেলাশাসক কার্যালয়ে চলো অভিযান সম্পর্কে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সোমবার এক স্মারকপত্র হাইলাকান্দি জেলাশাসকের কাছে প্রেরণ করা হয়। এতে উল্লেখ করা হয়, 2017-18 বছরে হাইলাকান্দিতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু হাইলাকান্দি জেলা প্রশাসনের চূড়ান্ত অবহেলায় বন্যায় ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাওয়ার সুবিধা থেকে আজও বঞ্চিত। উল্লেখ্য, বীর লাচিত সেনা বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আমরণ অনশনের ডাক দেয়। এক মাসের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস পেয়ে আমরণ অনশন প্রত্যাহার করা হয়। এই অভিযোগের উপর ভিত্তি করে হাইলাকান্দি জেলাশাসকের কার্যালয় চলো অভিযান ঘোষণা করে বীর লাচিত সেনা। ১৭-১৮ সনে সমস্ত হাইলাকান্দি জেলায় বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছিল। এই বন্যার কবলে পূর্ব হাইলাকান্দির বড় হাইলাকান্দির প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড, পূর্বগুল, সুদর্শনপুর প্রথম, দ্বিতীয়, রংপুর, বকরিয়াহর এবং আরও বিভিন্ন এলাকা বন্যার জলে প্লাবিত হয়ে মানুষের ঘরবাড়ি, গবাদি পশু অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। কিন্তু আজ অবধি প্রায় 2-3 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু বন্যাক্রান্ত লোকেরা আজ অবধি বন্যার ক্ষয়ক্ষতির কোনো কাড়াকড়ি টাকা পান নাই। এই বিষয়ে বীর লাচিত সেনা হাইলাকান্দি জেলা সমিতির পক্ষ থেকে আগামী 3 ডিসেম্বর বৃহস্পতিবার 11টার সময় হাইলাকান্দি জেলা অফিস কার্যালয়ে ঘেরাও করা করে প্রতিবাদ সাব্যস্ত করা হবে। মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান এবং স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে মানুষের সেবায় বিভিন্ন সময় বিভিন্নভাবে দাঁড়িয়েছে কুনগঞ্জ রামকৃষ্ণ মিশন সেবা সমিতি। মঙ্গলবার মানুষের খোঁজে মানুষের পাশে ভারত বাংলা সীমান্তে কুনগঞ্জ রামকৃষ্ণ মিশন সেবা সমিতি। কাঁটাতারের ওপারে থাকা গোবিন্দপুর গ্রামের সেবা সমিতির পক্ষ থেকে মঙ্গলবার শীতবস্ত্র বিতরণ করা হয়। নো ম্যানস ল্যান্ড গোবিন্দপুর গ্রামের 50 পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন স্বামী রামভদ্রনন্দজি মহারাজ। এদিনের শীতবস্ত্র অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সীমান্ত সুরক্ষা বাহিনীর 7 নং বাহিনী। পরে বক্তব্য রাখতে গিয়ে স্বামী রামভদ্রনন্দজি মহারাজ নিজের অভিমত ব্যক্ত করেন। এখানকার যে বর্ডারের লাইনে এখানে আছে, যারা এখানে মানুষরা প্রায় সবাই দুস্থ মানুষ আছে, সেই দুস্থ মানুষকে আমাদের সেই নারায়ণ জ্ঞানে সেবা করার যে স্বামী বিবেকানন্দের দেবা শিবজ্ঞানে জীব সেবা, সেই সেবার উদ্দেশ্য নিয়ে এবং সেইটাই পূজার মতো করে নিয়ে আমরা এই রামকৃষ্ণ মিশন থেকে গরিব দুস্থদের জন্য কম্বল বিতরণ করার জন্য। শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত সুরক্ষা বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মনোজ কুমার, ইন্সপেক্টর মনীষ রঞ্জন, তাছাড়া সীমান্তে সাহায্য করেন সেবা সমিতির স্বেচ্ছাসেবক কিরণময় দাস, উত্তম ভট্টাচার্য, শঙ্কু ভট্টাচার্য প্রমুখ।
শিলচর ওয়াটার ওয়ার্কস রোডে সোমবার রাত আনুমানিক 9:30 রিপন আলী চৌধুরী নামে এক ব্যক্তির শ্বশুরবাড়ির বিয়ে থেকে আসার সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ নিয়ে ডেনিস জাবেদ আজিম পাপন জন মুন্না শায়েদ নামে সাত ব্যক্তিকে অভিযুক্ত করেন রিপনের স্ত্রী হামিদা বেগম চৌধুরী। এদিকে রিপন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এ খবর জানান রিপনের ছোট ভাই। তিনি আরো বলেন, কয়েকদিন ধরে রিপনের উপর আক্রমণ করে যাচ্ছেন ডেনিস পাপনরা, আগেও দু একবার রিপনের উপর হামলা চালায় তারা। নামাইয়া হুতাইয়া ওলা সেদাইছুন ওর লগে ওটো ওলার সেদাইছুন গাড়ি উড়ি ওটা সেদাইছুন আমার নে নাইন তোর অন্য সেদ লাগছে অন্য সেদ লাগছে তারা মন ইচ্ছা মতন সেদাইছে অন্য ফালাইয়া আর কত লাখ লাখ মানুষ আসলে স্যার আমি ফাও ধরছি লটকিছি আমার স্বামীরে বাঁচাও আমার স্বামীরে বাঁচাও বাঁচাইছুন না একটা মানুষে বাঁচাইছুন না হিতাই খালি খোন না তোমরা যাও কি না হয় তারা বাঁচাইতে পারতো না সাড়ে নটার সময় ও তারপর দিন তারা কোটি কোটি মানুষ আসলে কত ভাও ধরে লটকিছি দাপ রাইছি না কোনো কে বাঁচাই শুন না কোথায় মানুষে বাঁচাই শুন না কোথায় কয় না একু মরতো আর তাই তার মন ইচ্ছা মতন সেদাইছে অত বড় দা বেলেটের মতন দা দা আর আমার নেন কোনবার পাই না আমি শুরু করি তা কোনবার গেছেন কি তার আত সে দুধ লাগলা নি কি তা আমি নিজেও আবু টুকাইয়া পাইছি না কত দুই ঘন্টা পরে আমার লাশ ফেলাই এক গোটা মানুষ নাই আমার কোনো বউ নাই অন্য বাদের গিয়া তারা আইসন দৌড়িয়া সারা কত মানুষের হয়েছি বাঁচাও বাঁচাও বাঁচাইছুন। শিলংয়ে রামকৃষ্ণ মিশন বন্ধ করা এবং বাঙালির উপর নির্যাতন করা ও নিগ্রিমস হাসপাতালের সামনে এক বাঙালি গাড়ি চালককে হত্যার কারণে রাজ্য সরকার ও মেঘালয় সরকারের কড়া সমালোচনা করেন কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সবসময় বলেন বরাক ব্রহ্মপুত্র ও পাহাড় সমন্বয়, কিন্তু বাস্তবে তিনি তার পরিপন্থী। শরীফ আরও বলেন, তিনি কেন্দ্র সরকারের কড়া সমালোচনার পাশাপাশি বাঙালিদের নিরাপত্তা ব্যবস্থার জন্য দায়ী করেন নেডার আহ্বায়ককে। মুখে বরাক ব্রহ্মপুত্রের সমন্বয়ের কথা বলেন, কার্যে ঠিক বিপরীত সেটা প্রমাণিত হয়ে গেছে। আসামের মাটি যখন মিজোরাম এখনও অবধি দখল করে রেখেছে, এখানে এত নমনীয় কি, এত নমনীয় ভাব কেন? আজকে অন্যদিকে যখন নাগাল্যান্ডের সঙ্গে যখন যে ডিসপুট, সে সময় সরকারকে যে কঠোর পদক্ষেপ নিতে আমরা দেখি, এখনও অবধি নমনীয় মনোভাব নিয়ে যাচ্ছেন। তারপরে মেঘালয়ের ব্যাপারে যেটা ঘটে গেলে যে বুলামতি এবং মানে ঈশাগঞ্জ, সেখানে আমরা যেটুকু আশা করেছিলাম সেটুকু আমরা পাইনি। সুতরাং এই সরকারের এবং একটা কথা আপনি যেটা বলেছিলেন পরিকল্পিত, হ্যাঁ একটা যেটা এই আমরা আমি যেটা আবার রিপিট হয়ে যাচ্ছে মুখে সমন্বয়ের কথা বলে, কিন্তু বাস্তবে এবং সমগ্র উত্তর পূর্বাঞ্চলে এই যে ঘটনা প্রবাহ, এই ঘটনা প্রবাহ নেডা যেটা রয়েছে এবং নেডার আজকে মিজোরাম সরকার বলুন আজকে মেঘালয় বলুন সেটা নেডার অন্তর্ভুক্ত, নেডার অন্তর্ভুক্ত হয়ে তারা এইভাবে যে আসামের যে সরকার, কেন্দ্রের যে সরকার, সেই কেন্দ্রের সরকারের উপর সেই দায়িত্বটা বর্তায় আমাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, কিন্তু আজকে সেই নিরাপত্তা দিতে ব্যর্থ। আজকে চতুর্দিকে দেখুন, মিজোরাম সীমান্ত বলুন, মেঘালয় বলুন, এখানে লক্ষ্মীপুরে যেটা ঘটনা ঘটে গেল, এই ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা এটা মানে আঙুল তুলে সেটা বলতে পারি আমরা যে মানে যেটা নিরাপত্তা, এই নিরাপত্তা দিতে ব্যর্থ আজকে প্রেসনোর সামনে। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমজুরঘাট কাপ্তানপুর 16 নং খণ্ডের বাসিন্দা তথা বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তি প্রচার বিমুখ পীরে মারিফত কুটিমিয়া চৌধুরী আর নেই। মঙ্গলবার দুপুর আনুমানিক 12:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 74 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, 4 পুত্র, 2 কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধ। কুটিমামু নামে এলাকায় পরিচিত ছিলেন তিনি। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাতারে কাতারে শোকার্ত জনতা তাকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে গিয়ে ভিড় করেন। বুধবার সকাল 10টায় প্রয়াত কুটিমামুর জানাজায় নামাজ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, কুটিমামু দক্ষিণ পূর্ব কাছাড়ের প্রচার বিমুখ আধ্যাত্মিক মারিফতের অন্যতম ব্যক্তিত্ব। তার সান্নিধ্যে এলাকার মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়েছেন। শেষ করে রাখি বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। সাংবাদিকদের উপর হামলা ও প্রাণনাশের হুমকি, আন্দোলনে উত্তাল শিলচর। কোভিডের অজুহাতে মাত্রাতিরিক্ত ভাড়া আদায়, কলেজ পড়ুয়াদের অবরোধ শিলচরে। ৩৫ কোটি ব্যয় সাপেক্ষে রাস্তার উদ্বোধন, পদব্রজে মন্ত্রী পরিমল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।